जान सुपर धर्म नि धर्मत नै साधन भगवान बतरिष्यति जोरद सोचोदिता जो किशस्य उर्वन्न नाथे मनुष्य कीरे आम संता सरोति शतोपति मर्मे सुंदरम मंगला मौमदावती तदिबदकरन्ते पुरुकितिरिता विर्षणां भक्खयेत स्वादा पेदा शस्र श्रीता जिनि आसिबेन विश्वेर माटिते प्यारा मदीना 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 टाका पैसा किन्तु नाई बाबा जे टाका चाहि नाई केन शोनो तो पंडित बोलछे कि बोल बोले एकबार कलमा बोलो तो बामुन मानुष बोलछे बाबा आमी ब्राह्मण मानुष आमी किन्तु कलमा बोलबो ओय कलमा बोलबी ना माने देखेछिस कुरबानी करा छुरी ब्राह्मण चिंता करछे मुसलमान कसाई बटे বিশ্বাস নাই এ মনে মনে চিন্তা করছে যদি আমি কলমাটা বলি তাহলে আমার জান যাবে আর কলমা যদি না বলি এ কলমা যদি বলি তাহলে আমার জাত যাবে আর কলমা যদি না বলি তাহলে আমার জান যাবে এ ফেরে পড়ে তখন ডাকাতকে বলছে বাবা কোন কলমাটা বলবো তো ডাকাত চিন্তা করছে আমি তো কলমা জানি না তো ডাকাত তখন বামুনকে বলছে বাবা তুমি থামো আমি মৌলভীকে জিজ্ঞাসা করে আসি কথা বুঝতে পারছেন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে তোর আল্লাহ কেমন আপনি তখন বলবেন আমি তো জানি না ও তো চাচি জানে জানিস হে বাবা আমার আল্লাহ কেমন যিনি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিখারিকে এক সেকেন্ডে করেন যিনি বাদশা যিনি হয়কে লয় করেন অসুস্থকে সুস্থ করেন যিনি বিনা খুঁটিতে সাত আসমানকে তার করিয়ে রাখেন তিনি আমার মালিক আল্লাহ যিনি ডাকলি তার ডাকে সাড়া দিতে হবে দেরি করা যাবে না আর তিনি কখন ডাকবেন এ কথা আমাকে আপনাকে কাউকে বলবে বলবে আর মালাকুল মাউত ফেরেশতা সামনে হাজির হলে সেই দিন কোনো বাহানা চলবে না না আমাকে চার মিনিট সময় দাও ছেলে মেয়েকে জমি জায়গা একটু বুঝিয়ে দিই এইরকম সুযোগ কোনো বন্ধু পাইনি আগামীতে আমি আপনি কেউ পাবো পাবো ডাকলি তার ডাকে সাড়া দিতে হবে দেরি করা যাবে না আর ডাকার পরে মানে যাওয়ার পরে পার্টি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল তোমার বল আমার বল দেশের বল দশের বল কোমরের বল অর্থের বল ফেরেশতা বলবে গোসল করে কবর ডাঙায় শুবি চল দেখছি কত বল আর দল আছে যেখানে যাওয়ার পরে দুনিয়ার কোনো বল আর দল দেখিয়ে লাভ হবে না ওই জায়গাটার নাম কি কবর যেতেই হবে সেখানে যাওয়ার পরে ইমান ও আমলের যদি বল দেখাও তবেই নাজাত পাওয়া যাবে নচেত নাজাতের কোনো রাস্তা রাস্তা নাই আমার শিক্ষিত বন্ধুরা আমার সুধী মানুষেরা তিনি বড় সুযোগ দিয়েছেন আজ এই পবিত্রময় মৌসুমে আর পবিত্র জায়গাতে তিনি আমাদেরকে জান্নাতের বাগানে বসিয়ে জান্নাতি আলোচনা শোনার বলার সুযোগ দিয়েছেন মালিকের দরবারে উচ্চ স্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরেই শত কোটি দরুদ আর সালাম আমার আপনার নবীর জন্য যে নবী মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমার ও আপনার নবী দো জাহানের বাদশা ওই নবীর জন্য বেদ বলে অততে সং ভবিষ্যতে মনংশে বেশদা নিবৌ বাসুদেবাঙ্গারাঙ্গীতি অন্য গন্ধানিল স্পর্শম দাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবম জাতং দত্তাসাত পুত্রং পিতরৌরুষ্ট মনুষ্য সম্বালে বিষ্ণু যশাস গৃহে পাদুর্ভবম মহাম সুমতাং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বসনবাম অষ্টগুণ প্রসঙ্গি পজন্তি কৌলং চ তমাশ্রতং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ তিনি হবেন বিশ্বের মহান নেতা না না আপনার নেতার কথা বলি নাই আমি আমার নেতার কথা বলি আপনার নেতা আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের নেতারা চোর চোর হ্যাঁ আমার একটা ঘরে নেতা আছে চাচাতো ভাই হয় তো গরিব মানুষ ঘর পেয়েছে 1,40,000 1.5 লাখ টাকা পেয়েছে তো আমার চাচাতো ভাই লোক পাঠিয়ে বলে পাঠিয়েছে 20,000 টাকা পার্টি অফিসে দিয়ে আসবে এ বাবা
তো সকালবেলায় জলসা করে ফিরছে, গরিব মানুষটার সামনে দাঁড়িয়ে বলছে আপনার ঘরের নেতা আমাকে বলেছে 20,000 টাকা দিতে, না খেয়ে দিন কাটিয়ে চলে গরিব মানুষ কি করে পারবো। তুই থাম, তোকে আমি দেখছি। আমি আমার চাচাতো ভাই, ভাই রাস্তা খাচ্ছিস, বড় বড় ব্রিজ খাচ্ছিস, পেট তো মোটা করে ফেললি, মরাকে মারতে হবে? এ বাবাজিরা, আপনাদের এলাকার নেতারা তো ভালো গো, আমাদের বর্ধমানে নিশ্চয়। হ্যাঁ না না, আপনাদের রাস্তা দেখি মনে হলো নেতা এখানকার কেমন। বাবাজিরা ভাই রামা, এ শিক্ষিত বন্ধুরা, শুধু মানুষেরা। আচ্ছা সত্য কথাগুলো বলবো তো নাকি? এ বলেন না, কেচ্চা কাহিনী দিয়ে সুরতাল করে ভাগ ভঙ্গিমা দিয়ে চলে যাব? বাবাজিরা ভাইর আমার, আমার শিক্ষিত বন্ধুরা, শুধু মানুষেরা, তোমার নেতা তো এক কথা বললে পরে 100-এর মধ্যে 98টা কথা মিথ্যা কথা বলে, আর আমার নেতা যিনি জীবনে কখনো কোনো দিন একটাও ভুলে মিথ্যা কথা বলেননি, যিনি হায়াতে 63 সাল জাহির জিন্দেগিতে কখনো কোনো দিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করেননি, তিনি হলেন বিশ্বের মহান নেতা। বেদ বলেছে শোনো, যিনি আসিবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে, যিনি আসিবেন সাম্বালা শহরে, যিনি আসিবেন পৃথিবীর উচ্চ গোত্রে। হিন্দু ভাইদের জিজ্ঞাসা করবেন আপনাদের গোত্র, বলে হ্যাঁ, কারো গোত্র শাণ্ডিল্য, কারো গোত্র কাশ্যপ, কারো গোত্র মধুকুল্য, কারো গোত্র মধুঋষি, কিন্তু পৃথিবীর জমিনে সবচেয়ে উচ্চ গোত্রের নাম কি? সেই গোত্রের নাম হলো হাসিম গোত্র। যার বাবার নাম হবে বিষ্ণু জশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আবদুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি, তার বাংলা করলে হবে সুন্দর মন, তার আরবি করলে হবে আমিনা, যার বাবার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা, তার দুধ তার দাদার নাম আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হলো নাতিজা বিনতে খাফফাফ, ব্র্যাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহুরি, তার নানির নাম হবে বারিরা বিন আব্দুল উজ্জা, তার দুধ বাবার নাম হবে হারেস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতারও নাম হবে আব্দুল্লাহ। তিনি কে? মক্কার মতি, দোজাহানের বাদ শাহ, মদিনার জ্যোতি, আমার ও আপনার নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই দয়ার নবীর জন্য এখনো লন্ডনে ব্রিটিশ মিউজিয়ামে মোটা অক্ষরে সাদা পাথরে দেওয়ালে লিখে রেখেছে, খ্রিস্টান তারা, ইহুদি তারা, নাসারা তারা, যিশুর নাম লেখে নাই, আব্রাহাম লিঙ্কনের নাম লেখে নাই, মোচেসের নাম লেখে নাই, আব্রাহামের নাম লেখে নাই, এখনো তারা মোটা অক্ষরে লিখে রেখে দিয়েছে অ্যাজ এ লার্নার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লাউমাকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের এক নম্বর শিক্ষার্থী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বের এক নম্বর নেতা, বিশ্বের এক নম্বর শিক্ষক, বিশ্বের এক নম্বর পিতা, তিনি বিশ্বের মানব জাতির কল্যাণকর্তা, তিনি হলেন বিশ্বের মহামানব জগৎগুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় ওলামায়ে কিরামগণ, সম্মুখে বসে থাকা প্রবি মুরব্বি বাবাজিরা ভাইরা, সমবয়স্ক এবং মায়েরা বোনেরা, সকলকে শ্রেণীমতভাবে সম্ভ্রম শ্রদ্ধা শুভেচ্ছা, আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা ভাইরা আমার, আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, এই যে মুরব্বী মুরব্বী মানুষগুলো বসে আছেন, আগে একটা সময় ছিল এই মুরব্বী মানুষগুলো দিন খুব কষ্টে কেটেছিল। আমার দাদু বলতেন যে একটা সময় ছিল মানুষ ঠিক মতো খাবার পেত না, তবে আগেকার মানুষের শিক্ষার হার কম ছিল, তবে যা জানতো আর শুনতো তা মানার চেষ্টা করতো, আর এখন শিক্ষার হার বেড়েছে আর যত রকমের নোংরামো তত বেড়েছে। হ্যাঁ না, আগেকার মসজিদ মাদ্রাসা ছিল কাঁচা কিন্তু নামাজি মুসল্লি ছিল পাকা, আর এখন সব মসজিদগুলো হয়েছে ঝকঝকে পাকা আর নামাজি মুসল্লি হয়েছে সব কাঁচা। এ বাবাজিরা ভাইরা আমার, আগেকার মানুষ বিয়ে করেছে, শ্বশুর বাড়ি থেকে সাইকেল পেয়েছে, তো কোল যেমন হয় 36 কেজি হয়ে গেছে, আর এখন যদি আপনার ছেলেকে বলা হয় বিয়ে কর তো শ্বশুর সাইকেল দেবে, তা আপনার ছেলে জবাবে বলো বিয়ে তুমি করো, কি বলছেন বলো? এখন সাইকেল দিয়ে ছেলেরা বিয়ে করবে?
করবেন এ বাবাজিরা ভাই আমার তবে আপনাকে বলে দিয়ে যায় আপনি সাইকেল কিনুন মানে বাইক কিনুন চার চাকা কিনেন ফ্রিজ কিনেন উন্নতি সময়ে মোবাইল ব্যবহার করেন যে কোনো জিনিস আপনি ব্যবহার করেন কোম্পানি থেকে কিনবেন এই কোম্পানি আপনাকে সঙ্গে সঙ্গে প্যাকেটে একটা গাইডবুক দেয় কিভাবে ব্যবহার করবেন কতটা মাইলেজ দেবে কতদিন পর গাড়ি সার্ভিসিং করবেন ইত্যাদি আমার আল্লাহ পাক মানবজাতির কল্যাণ ও কামিয়াবির জন্য আমার আল্লাহ গাইডবুক দিয়েছেন না দেন নাই ওই দিয়েছেন না দেন নাই দিয়েছেন ওই গাইডবুকের নাম কি গাইডবুকের নাম কি কোরআন এবং নবীজির সুন্নাত হাদিস শরীফ ঠিক না ভুল বাবাজিরা ভাইরা আমার আমার আল্লাহ পাক গাইডবুকে বলে দিয়েছেন বান্দা কোন খাবারটা খাবে কোনটা তুমি খাবে না কোন জায়গায় যাবে না কোন জিনিসটা ধরবে কোনটা তুমি ধরবে না কোন জিনিসটা দেখবে কোনটা তুমি দেখবে না আমার আল্লাহ গাইডবুকে বান্দাকে বলে দেওয়ার পরে বান্দা যদি গাইডবুকের কথাগুলো অমান্য করে নিজের ইচ্ছেমতো জীবনকে পরিচালনা করে ওই মানুষটা দুঃখে খালে বিপদে পড়বে কি পড়বে না পড়বে বাবাজিরা ভাই আমার মাছি মাছি একটা হলো মৌমাছি আর একটা হলো গুয়ে মাছি যে মাছিটা পায়খানাতে বসে আবার মাঝে মধ্যে মিষ্টির হাঁড়িতেও বসে আবার আপনার দেহতেও বসে ওর নাম হলো গুয়ে মাছি ওর স্বভাবটাই ওই রকম এ বাবা আর একটা মাছি মৌমাছি বসে তো পবিত্র জায়গায় খাবার খায় তো পবিত্র খাবার আবার দেয় তো পবিত্র জিনিসটা দেয় তবে হ্যাঁ ওই দেখেন গুয়ে মাছি নামাজ পড়ে আবার মাঝে মধ্যে ন্যাংটা মেয়ের নাচও দেখে ও নামাজ পড়ে আবার পরের জমি থেকে নিজের জমিতে ঘোগ মেরে পানি তুলে চাষ করে ও নামাজ পড়ে আল কেটে কেটে আল কেটে কেটে আল চারাগুলো শুরু করে বসে আছে ও নামাজ পড়ে ফাংশন হলে পরে সামনে কাতারে লাইন দিয়ে দাঁড়ায় ও হলো গুয়ে মাছি বাবারা ভাইরা আমার এই রকম স্বভাব করিয়েন না স্বভাব যদি করতে হয় মৌমাছির মতো স্বভাব করেন এই দুনিয়াতে নাজাত পেয়ে যাবেন আর পরকালে হাসতে হাসতে জান্নাত লাভ হয়ে যাবে জোরে বলুন আর একটু জোরে বলুন না 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 আমি কিন্তু তেমন মৌলভি না যে আপনাকে খোঁচা মেরে মেরে সুবহানাল্লাহ বলাবো কারণ খোঁচা মেরিয়ে আর জোর করে সুবহানাল্লাহ বলিয়ে লাভ হবে লাভ হবে যেরকম দরুদ আপনারা প্রথমে পড়লেন মনেই হলো যে সব মনে হচ্ছে নানি মরে বসে আছে সকালে নানি মরেছে আর মন খারাপ করে জলসার মজলিসে এসেছে আর মুখ বেঁকি বেঁকি এমন দরুদ এ বাবা জান্নাতের বাগানে বসেছেন জান্নাতি ভাষা হলো চারটে কয়টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এ বাবাজিরা আমার একজন বন্ধু ছিল জানেন সিপিএম করতো চাপে পড়ে বা ঘটনাক্রমে হালসাল লোকটা তৃণমূলে যোগ দিয়েছে তো রাস্তায় যখন তৃণমূলের ছেলেরা মিছিল করছে ইনকিলাব জিন্দাবাদ সবাই স্লোগান দিচ্ছে এ মাল স্লোগান দিচ্ছে না আমার বন্ধু হয় তো ঘন তা একদিন খোঁচা মেরে বলছে স্লোগানটা দিয়ে খেপা মানে যে ঘর পাবি না এ চাপে পড়ে তখন স্লোগানটা দেয় খুশি মনে স্লোগান দেয় মোহাব্বতে দেয় না কারণ হলো এই লোকটা এই দলের এই দলের নয় আমরা জান্নাতির দলে জান্নাতের বাগানে ফেরেশতাদের মাঝে বসে জান্নাতি ভাষা যদি জোবান থেকে বার না হয় তাহলে জেনে রাখতে হবে আমরা জান্নাতির দলে বাবাজিরা ভাই আমার আমরা আল্লাহ পাক গাইডবুকে বলে দিয়েছেন মা আতা কুমর রাসূল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব কুরআন শরীফের পারা নম্বর 28 সূরার নাম সূরা হাসার পৃষ্ঠা নম্বর 6 আয়াত নম্বর 8 লাইন নম্বর 7 আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় মা আতা কুমর রাসূল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু
হে আমার বান্দা বান্দিরা আমার নবী যা তোমাদেরকে দেবে তা তোমরা গ্রহণ করে নাও আমার নবী যা তোমাদেরকে শোনাবে তা তোমরা শুনে নাও আমার নবী যা তোমাদেরকে দেখাবে তা তোমরা দেখে নাও আমার নবী যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও যদি নবীর তাবেদারি করে নিতে পারো আমার নবীর গোলামি যদি করে জিন্দেগি পার করে নাও আমি আল্লাহ পাকের ঘোষণা উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন আমি আল্লাহ পাক দুনিয়াতে বান্দাকে শান্তি নাজাতের রাস্তা দেখিয়ে দেব আর পরকালে বান্দা বান্দিরা হাসতে হাসতে জান্নাতি হয়ে যাবে এবার আপনারা বলেন আমার আপনার দয়ার নবী যা দিয়েছে তা কি আমরা নিতে পেরেছি নিতে পেরেছি আল্লাহর নবী বলেন তালাবুল ইলমি ফরিদাতান আলা কুল্লি মুসলিমে ওয়াল মুসলিমাত প্রতিটা নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ কোন জ্ঞান অর্জন করা ফরজ যে জ্ঞানটা অর্জন করলে পরে ছেলে মেয়ে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না যে জ্ঞানটা অর্জন করলে পরে ভাই বোনের হক কোনোদিন মারবে না যে জ্ঞানটা অর্জন করলে পরে আপনার বিবাহ করার সময় কখনো হারাম টাকার দাবি কোনোদিন করবে না যে জ্ঞানটা অর্জন করলে পরে সুদের কারবার কোনোদিন করবে না যে জ্ঞানটা অর্জন করলে পরে লটারি কোনোদিন কাটবে না ওই জ্ঞানটাই হলো কোরআন ও হাদিসের জ্ঞান এই কোরআন সেই কোরআন যে কোরআন পড়লে পরে স্বভাব পাওয়া যায় যে কোরআন শুনলে পরে স্বভাব পাওয়া যায় যে কোরআন ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায় যে কোরআন দেখলে পরে স্বভাব পাওয়া যায় যে কোরআন বুকে নিলে স্বভাব পাওয়া যায় যে কোরআনের স্পর্শে থাকলে পরে আল্লাহ পাক মানুষকে দামি বান্দা বানিয়ে দেয় বাবা জিরা ভাইরা আমার এবার আপনারা বলেন আমরা কি ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দিতে পেরেছি পেরেছি কথা বলেন না কেন পেরেছি পারি নাই আর মনে মনে এমন কিছু কিছু মানুষের চিন্তা ভাবনা ছেলেকে হাফেজ করব না ছেলেকে মাওলানা করব না কেন মাস গেলে পরে যারা ইমামতি করবে 4,000 টাকা বেতন পায় 5,000 টাকা বেতন পায় আমার ছেলে যদি মৌলবি হয় ওই 5,000 টাকা বেতনে বউকে কি খাওয়াবে আপনাদের এলাকায় তো মৌলবি সাহেবদের বেতন 12,000-15,000 টাকা হয়েছে কথা বুঝতে পারছেন না এ বাবা জিরা ভাইরা আমার কে বলছে কে কথা বলছে কথা বলিয়েন না বাবাজিরা ভাইরা আমার কিছু কিছু মানুষের চিন্তাধারা যে আলেম হাফেজ করে কোনো লাভ নাই কিন্তু শুনে রেখে দেন মুসলমানের ছেলেরা এ আমার আব্বা জান ভাই জানেরা আপনার ছেলেকে আমি হাফেজ হতে বলি নাই আপনার ছেলেকে আপনার আলেম হতে বলি নাই মুফতি মুহাদ্দিস হতে বলি নাই আল্লাহ রসুল বলেছেন মুসলমান নর নারী কালো হোক কিংবা ফর্সা আরবি হোক কিংবা বিহারি বাঙালি হোক কিংবা গুজরাতি আমি তোমাকে বলেছি কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করো চলার মতো জ্ঞানটা অর্জন করে নাও এই কোরআন সেই কোরআন পৃথিবীর জমিনে কত খারাপ খারাপ মানুষেরা কোরআন বুকে নিয়ে এক একজনা আল্লাহর ওলি হয়ে গেছে ফুজাইল ইবনে আয়াত বলে একটা ডাকাত ছিল ডাকাত ডাকাতদের সর্দার ছিল আল্লাহ পাকের দরবারে তওবা করেছিল কোরআনটাকে বুকে নিয়েছিল ওই ডাকাতদের সর্দার জামানার একজনা আল্লাহর ওলি হয়ে গেছে বাসার হাফি বলে একটা মাতাল ছিল ওই মাতালটা কোরআন বুকে নিয়েছিল কোরআনকে মহাব্বত করেছিল এমন করে অঙ্গীকার তওবা করেছিল আল্লাহ পাক বাসার হাফিকে জামানার ওলি বানিয়ে দিয়েছে আপনি খবর লাগান আমার শরীর খুব ভালো নেই শরীর অসুস্থ শরীরে জ্বর ছিল প্যারাসিটামল খেয়ে উঠেছি চচ্চর করে শরীর ঘামছে মানে শরীরে প্রেসার দিতে হচ্ছে আওয়াজ কণ্ঠ বসে আছে বাবা জিরা ভাইরা আমার এ সোনামণি মায়েরা বোনেরা এ আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা ওই অযোধ্যায় বাবরি মসজিদে সর্বপ্রথমে যে মানুষটা আঘাত করেছিল ওই মানুষটা ইসলাম বিদ্বেষী মানুষ ছিল ওই মানুষটা মুসলিম বিরোধী মানুষ ছিল আমার দয়ার নবীকে গালমন্দ করেছিল ওই মানুষটা রাজনৈতিক নেতাদের লালসাই পরে অর্থের লালসাই পরে বাবরি মসজিদে সর্বপ্রথমে শাবল মেরেছিল
শুধু তাই নয় মসজিদের ইট নিয়ে গিয়ে কয়েকদিন ধরে জানবরে পেশাব করেছিল মসজিদে পেশাব করার পরে বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল বাবা আমি একটা মহৎ কাজ করেছি কি এমন কাজ করেছো আমি ইসলামের বিরোধিতা করতাম সারা জীবন আজ তা মনের আশা পূরণ করেছি সর্বপ্রথমে আঘাত করে ওই মসজিদের ইটে আমি জানবরে পেশাব করে দিয়েছি সঙ্গে সঙ্গে বাবা কান্না শুরু করেছিল হায় রে হায় ইসলামের বিরোধিতা করেছিল ফিরাউন ইসলামের বিরোধিতা করেছিল নমরুদ ইসলামের বিরোধিতা করেছিল সাদ্দাত আল্লাহ একে একে ধ্বংস করে দিয়েছে কুরআনের বিরোধিতা করেছিল আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা ইসলামের বিরোধিতা করেছিল যত বেঈমানেরা আল্লাহ সব দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে ইসলাম কাল ছিল ইসলাম আজ আছে ইসলাম আগামীতেও থাকবে ইসলামের বদনাম দিয়ে ইসলামকে ছোট করতে পারবে না এ বাবা বাংলাদেশের একটা ন্যাংটা মহিলা তসলিমা নাসরিন যার নাম আমার নবীর চরিত্র নিয়ে কলম তুলেছিল আল্লাহ পাকের গজব নেমে গেছে এখন হাত পা পঙ্গু হয়ে হাসপাতালের বেডে হাফ হাফ করছে আর শুনে রেখে দাও বেঈমানেরা মুসলমান ভেড়ার জাত নয় মুসলমান সিংহের জাত মুসলমান দশ বছর ভেড়ার মতো বাঁচতে চাই না মুসলমান বাঁচতে চাই তো দুই দিন বাঁচবে সিংহের মতো বাঁচবে যখন আমার নবীর চরিত্র নিয়ে রাজপাল নামক একজন বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল রঙ্গিলা রসুল আর নয় ১৯ বছরের নওজোয়ান যুবক কাঠ মিস্ত্রি তার নাম ছিল ইলমুদ্দিন যখন সে জানতে পারল আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছে বেঈমান রাজপাল সঙ্গে সঙ্গে নওজোয়ান নবীর প্রেম জেগেছে নবীর প্রেম হৃদয় উতলে উঠেছে তখন ওই নওজোয়ান যুবক রাজপালের বাড়ির সামনে দাঁড়িয়ে রাজপালকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে রাজপাল অ্যারেস্ট হয়ে গেল ধরা পড়ে গেল যখন তাকে আদালতে তোলা হচ্ছে উকিলরা বলেছিল তুমি একবার বলে দিও যেই সময় আমি রাজপালকে হত্যা করেছে রাজপালকে হত্যা করার সময় আমার হুঁশ ছিল না আমার জ্ঞান ছিল না সহকারে তাকে এই কাজ করি নাই আমার সেন্স ছিল না সেই দিন রাজপাল বলেছিল নবীর মহাব্বতে যাকে দুনিয়া থেকে সরাতে পারে সেই মানুষটা নবীর মহাব্বতে মিথ্যা কোনোদিন বলতে পারে না নিজের জীবনের পরোয়া করে না সেই দিন জজ আদালতে আপনার মামলা যখন উঠে গেল জজ তখন ফাঁসির রায় দিয়ে দিল এই মানুষটা যখন ইন্তেকাল হলো ফাঁসি হয়ে গেল কবরস্থ হয়ে গেল একদিন দুই দিন নয় ১৫ দিন পরে যেমন তার কবর খোঁড়া হয়েছিল খোদার কসম যেই রকম দেহ প্রথম দিনে ছিল ১৫ দিন পরেও সেই রকম দেহ কাফন দাফন সব কিছু তার দেহ অক্ষত অবস্থায় উঠানো হয়েছে নবীর প্রেমিক হয় যারা আশিক হয় যারা তাদের দেহ কখনো মাটি পোকামাকড় ছোঁয় না তারা আল্লাহর অলি হয়ে যায় যারা অলিদের দেহ কখনো মরে না পোকামাকড় ছোঁয় না যেমন কাল জিন্দা ছিল আজ তেমন জিন্দা আছে আগামীতেও থাকবে ইনশাআল্লাহ বাবাজিরা ভাইরা আমার তবে চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হংকারে পরাজিত করো আজ শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশী তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশী গোলাম চোর রুখতে তাদের আজ হবে অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাদন বড় বেশি হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী কেন এত সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছে ষষ্ঠ জাতি নজির দেখাও আজ দুনিয়াতে বাবাজিরা ভাইরা আমার ইসলামের বিরোধিতা করেছে যারা কোরআনের বিরোধিতা করছে তারা আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ সহজে ছেড়ে দেয় না যখন বাবরি মসজিদে আঘাত করার পরে এই মসজিদের ইটে জান ভরে পিশাব করলো আল্লাহ পাকের গজব নেমে গেল যে দ্বার দিয়ে পিশাব করে
আল্লাহর গজব ওই দাঁড় দিয়ে রক্ত ঝরে আ বাবা যখন জানতে পারলো বাবা বলল তুমি আমার ঘর থেকে সরে যাও তুমি এমন নোংরামো কাজ করো কেমন করে ইসলামের সাথে এমন শত্রুতা এমন ভাবে আঘাত করলে কেমন করে বাবা তেজ্য পুত্র করে দিল বিবি সেই দিন বলেছিল তুমি আমার চোখের সামনে যদি দাঁড়াও আমার মৃত্যু মরা মুখটা দেখবে আমার চোখের সামনে থেকে সরে যাও ঘৃণিত নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া সেই দিন মানুষটা দূর করে চলে গেল রাজনৈতিক নেতারা আর কেউ সহযোগিতা করে না কেউ অর্থ দিয়ে সাহায্য করে না ভারতের ডাক্তাররা বলেছিল এই রোগ ছাড়ানো আমাদের দ্বারাই সাধ্য নয় বিদেশ চলে যাও বিদেশ চলে গেল ডাক্তারদের পরামর্শ নিল ডাক্তারদের পরামর্শে বলেছিল এই বলবিত্রী মানুষটার নাম কি ছিল বলবীর সিং তোমার যে দারে রক্ত বার হয় তোমার ওই পিশাবের দারে লিঙ্গে লজ্জা স্থানে ক্যান্সার হয়েছে ক্যান্সার তবে হ্যাঁ ক্যান্সারের চারটে স্টেজ আছে তোমার যে ক্যান্সার চার নম্বর স্টেজে পৌঁছে গেছে এই ক্যান্সার ভালো করার মতো পৃথিবীতে ডাক্তারের এখনো জন্ম হয় নাই তুমি যদি সুস্থতা লাভ করতে চাও ওই মহান প্রতিপালক আল্লাহর দরবারে তুমি মাপ ক্ষমা প্রার্থনা চেয়ে যাও বাবা জিরা ভাইরাই আমার ওই বলবীর সিং দিল্লির জুমা মসজিদের লম্বা সিঁড়ির গায়ে পড়ে গেলেন চেহারা রোগা পাতলা হয়ে গেছে ওই মানুষটার এত পরিমাণে রক্ত ঝরে ঝরে গেছে ওই মানুষটা একদিন দুই দিন নয় মাস খানিক কান্না করে গেল কয়েক মাস কান্না করার পরে একজন আল্লাহ পাকের ওলি বান্দা গায়ে হাত বুলিয়ে বলে বাবা আজ কয়েকদিন ধরে দেখি এই দিল্লির জামা মসজিদের সিঁড়িতে কয়েকদিন ধরে কান্না করো কি ব্যাপার কে তুমি কিসের কারণে কান্না করো ঘরে কি সংসারে অভাব সেই দিন বলবীর সিং বলেছিল না না বাবা মায়ের জন্য কান্না করি না বিবি বাচ্চার জন্য কান্না করি না সংসারে অভাবের জন্য কান্না করি না আমি নিজের মায়া করি না আমি একটা কারণে কান্না করি আমি যে অপরাধ করেছি ওই অপরাধ মহান আল্লাহ মাফ করবে কি করবে না সেই চিন্তা সেই দুঃখ নিয়ে আমার বড় কান্না হয় আমার আল্লাহ পাক কোরআন পাকে জানাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এ আমার বান্দা বান্দিরা পাপ করে করে এত পরিমাণে পাপ করেছো ব্যভিচার করেছো হারাম কাজ করেছো হারাম খাবার খেয়েছো বান্দা তুমি হতাশা হয়ে যেও না বান্দা তুমি নিরাশা হয়েও না মাফ করবে কি করবে না এই ভাবনা ভেব না বান্দা তৌবার মতো তৌবা করে নাও আমি আল্লাহ পাক মাফ করার জন্য চেয়ে থাকি বান্দা তুমি মাফ চাও বান্দাকে মাফ করবো ফালিয়াদহাকু কলিলাও ফালিয়াবকু কাসিরা বান্দা তুমি যদি চির হাসি হাসতে চাও দুনিয়ার জমিনে কান্না করে যাও চোখের পানি ফেলে দাও ওই দিন বলবীর সিং কান্না করতে লাগলো গোসল করে নিল পাক পবিত্র হয়ে গেল মাথায় টুপি দিল সুন্নতি গালে তারি রেখে দিল ঝরঝর করে কান্না করে দিল আল্লাহ পাকের দরবারে তওবা করে নিল অঙ্গীকার করে বলতে লাগলো মালিক একটা মসজিদে আঘাত করেছি তুমি যদি আমাকে মাফ করে দাও তুমি যদি আমার রোগটাকে সুস্থতা দান করে দাও ও দয়ার মালিক ভারতের জমিনে 100টা মসজিদ আমি বলবীর সিং তার করিয়ে দেব কিছুদিন আগে তার একটা ভিডিও আপলোড হয়েছে ওই মানুষটা বলছে যে আমি সেই বলবীর সিং যে মানুষটা নির্লজ্জ বেহায়া ইসলামের বিরোধিতা করে মাতব্বরী শাস্তি চেয়েছিলাম আজকে সেই মানুষটা আর বলবীর নাই আমার নাম হয়েছে আমির হোসেন এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাহাজ্জুদের নামাজ পড়ি নামাজ কাজা করি না আর মাথায় টুপি গালে দাঁড়িয়ে রেখে দিয়েছি নবীর সুন্নতে আর খুর চালাই না আর 96টা মসজিদের সহযোগিতা করে দাঁড় করিয়ে দিয়েছি এখনো চারটে মসজিদ বাকি আছে আমার জন্য দোয়া করো 100 মসজিদ যেন কমপ্লিট করে ঈমান নিয়ে কবর দেশে যেতে পারি বাবাজিরা ভাইরা আমার কাল ইসলাম বিরোধী মানুষ ছিল ইসলামের দুশমন ছিল আজ কালেমা পড়ে কোরআন বুকে নিয়ে পৃথিবীর একজন দামি আল্লাহর বান্দা হয়ে গেছে
আপনিও পারেন কেন পারবেন না সবাই পারে কে বলেছে দাদা পীর ছেলে পীর হবে নাতি পোতা পীর হবে রিকশাওয়ালা পীর হতে পারে চাষি মানুষটা পীর হতে পারে গরীব মানুষটাও পীর হতে পারে সাধনা করো তপস্যা করো আল্লাহর নৈকট্য লাভ করো নফল ইবাদত করো তাহাজ্জুদের নামাজ পড়ো সাধনা করলি আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হয় বাবা জিরা ভাইরা আমার আমেরিকার দেশের বিখ্যাত একটা বৈজ্ঞানিক যে বৈজ্ঞানিকটা ইসলাম ধর্মকে ঘৃণা করত দেখেননি কিছু কিছু সময় অনেক হিন্দু ভাইরা বলে আমাকে আমার একজন হিন্দু ভাই ফোন করে বলছে যে হুজুর শুনছি নাকি ভারতে হিন্দু রাষ্ট্র হবে তো হিন্দু রাষ্ট্র হলে আপনারা গরুর মাংস খেতেও পাবেন না আর আপনাদের চামড়া কাটাও হবে না এ বাবা বুঝতে পারছেন না তা আমি বললাম শোনো ভারতের জমিনে আমরা মুসলমানরা যদি এক টুকরো গরুর মাংস না খাই তো আমাদের মুসলমানদের এক চুল ইমানের ক্ষতি হবে এই ক্ষতি হবে না কিন্তু আমাদের এই ভারতের জমিনে গরুর মাংস বিদেশে পাচার করছে যারা কম বেশি 20টা কোম্পানি আছে আর 19.5টা কোম্পানির মালিক হলো বামন হিন্দু তারা গরুর মাংস এই দেশ থেকে বিদেশে পাচার করছে তারা শোনো বন্ধু শোনো কোন হিন্দু ভাই যদি বলে গরু আমাদের মা তোমরা আমাদের মাকে কেটে খেও না আমাদের আঘাত হয় কথা দিলাম সত্যি তোমার মা তোমাদের ভগবান গরুকে খেলে তোমাদের যদি কষ্ট হয় কাল থেকে আর গরুর মাংস আমরা খাব না কিন্তু মাকে মায়ের জায়গায় রাখতে হবে মাকে মায়ের জায়গায় রাখতে হবে ওই নোংরা জায়গায় বাদ দিয়ে খাট পালং এ রাখো মাকে খোলছানি না দিয়ে ফল ফুলটা একটু খেতে দাও বাছুরটা খুলে গে গলার দড়িকে গরুর দুধে মুখে দিয়েছে আর তখন দড়ি টেনে ধরে দুধ তুই খাবি লাই হে বাবাজি আমার আবার মায়ের যখন বয়স হয় তখন মুসলমানে কসাইকে ডেকে বলে আমার মাকে বিক্রি করতে চাই কসাই বলে 6000 টাকা দাম বলে আর 500 টাকা দিয়ে 6500 টাকা দিয়ে আমার মাকে নিয়ে যাও তখন মায়ের কথা মনে হয় নাই হে বাবাজি ভাই আমার আমার মা যদি বিক্রিও না করো ঘরে মা যদি মারা যায় চন্দন কাঠ দিয়ে মাকে পুরানো দরকার ছিল কি করছো ওখানে মায়ের কথা নাই চামড়ার বেল পরছো চামড়ার জুতো পরছো চামড়ার ম্যানি ব্যাগ ব্যবহার করছো সেই মায়ের চামড়া দিয়েই তো ম্যানি ব্যাগ তৈরি হচ্ছে জুতা তৈরি হচ্ছে তখন কেন ব্যবহার করছো বলো বন্ধু না আমি কোনো অমুসলিমকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে বলি নাই আমি এটা বলতে চাইছি তুমি তোমার পোশাক পরো তুমি তোমার খাবার খাও আমাকে আমার খাবার খেতে দাও আমাকে আমার ইচ্ছে মতো পোশাক পরতে দাও আমাকে আঘাত দিও না আমিও তোমাকে বাধা দেব এ বাবাজিরা কিছু কিছু হিন্দু ভাইরা বলছে যারা সোশ্যাল মিডিয়াতে নজর রাখেন আসামে মুখ্যমন্ত্রী যিনি ও আইন পাশ করছে যে মুসলমানদের চামড়া কাটার যাবে না হিন্দু রাষ্ট্র যদি হয় তো চামড়া কাটা যদি নিষেধ করে দেয় তা আমরা বলেছিলাম শোনো দেহের এত চামড়া নিয়ে যদি আমরা বইতে পারি তো ওইটুকু চামড়া নিয়েও বইতে পারবো এই কথা বলেন ঠিক না বল কিন্তু মুসলমানরা আমরা কেন চামড়া কাটি এবার শোনেন আমেরিকার দেশের বিখ্যাত বৈজ্ঞানিক ওই বৈজ্ঞানিকের নাম হলো ডক্টর হোবেন ওই মানুষটা ইসলাম বিরোধিতা করেছিল নবীর সাথে গালমন্দ করেছিল কিন্তু ওই মানুষটা একদিন একটা বই পড়লো বইটার নাম হলো দ্য হান্ড্রেড মানে 100 ওই বইটাতে 100 ভালো ভালো মানুষের জীবনী লেখা আছে ওই বইটা যখন পড়ে নিলেন মনে ধরে গেল বইটা বিশ্বের মাটিতে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে বইটার লেখক যিনি লেখকের বাড়ি চলে গেলেন লেখককে জিজ্ঞাসা করলেন ও বাল ডক্টর মাইকেল এইচহার্ট তুমি বইটা লিখেছ সুনাম অর্জন করেছ তুমি খ্রিস্টান ধর্মের অনুসারী আমিও খ্রিস্টান ধর্মের ব্যক্তি তবে হা ওই বইটাতে 100 ভালো ভালো মানুষের জীবনী পাওয়া যায় তবে সর্বপ্রথমে যে মানুষটা জীবনী দিয়ে তুমি শুরুবাত করেছ ওই মানুষটা শ্রী শ্রী চৈতন্য না না স্বামী বিবেকানন্দ না না পণ্ডিত জওহরলাল নেহরু না না গৌতম বুদ্ধ
গুরু নানক মহাবীর না না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না না রবীন্দ্রনাথ ঠাকুর না না ইন্দিরা গান্ধী সুভাষচন্দ্র না না ওই দা হান্ড্রেড বইটার শুরুয়াত দিয়ে যার জীবনী শুরুয়াত করে দিয়েছো উনি আর কেউ নয় বিশ্বের মহান নেতা জগৎগুরু যার জীবনী পড়ে পড়ে দেখলাম যার মতো মহাবৈজ্ঞানিক পৃথিবীর জমিনে দুইটা নাই উনি আর কেউ নয় জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী কত বড় বৈজ্ঞানিক জানেন আপনাকে হাতে কলমে দেখিয়ে দিই আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন পুরুষ মানুষ যারা এই গিরার নিচে কাপড় পরিধান করিবে না কখনো তারা বলেছেন না বলেন নাই এ বাবা পুরুষ মানুষের গিরার নিচে কাপড় ব্যবহার করা যায় বর্তমানে বিজ্ঞানরা রিসার্চ করেছে কেন মুসলিমরা গিরার উপরে কাপড় পরিধান করবে কেন নবী মুহাম্মদ এই কথা বললেন বিজ্ঞান রিসার্চ করে বলছে পুরুষ মানুষের এই গিরা যদি ঢাকা থাকে সূর্যের কিরণ পড়ে না আর 24 ঘন্টা অধিকাংশ সময়ে এই পায়ের গিরা যদি কেউ ঢাকা দিয়ে রাখে তার অতি অল্প দিনে জৈন ক্ষমতা জৈন শক্তি ওই পুরুষটা হারিয়ে ফেলে কেন হারিয়ে ফেলবে সূর্যের কিরণে এই গিরাতে যখন পড়ে হরমোন ক্ষমতা আর জৈন শক্তি সূর্যের কিরণে তার দেহতে বাড়িয়ে তোলে মহিলারা এই গিরা ঢাকা দিয়ে রাখবে তাদের সূর্যের আলো দরকার নাই তারা সোনা ব্যবহার করে সোনা ব্যবহার করে এই সোনা নামক ধাতুতে সূর্যের কিরণে যে উপকার হয় ওই উপকারটা সোনার নামক ধাতুতে তার দেহতে পূরণ হয়ে যায় জোরে বলুন এই দেখেন আমাদের আপনাদের গ্রামে কোন মানুষ যখন মারা যায় তাকে গরম পানি কুলের পাতা দিয়ে গোসল করানো হয় কি হয় না কুলের পাতা দিয়ে গরম পানি দিয়ে গোসল করানো হয় কি হয় না কোনোদিন জিজ্ঞাসা করেন নাই যে কুলের পাতা দিয়ে গরম পানি কেন করব জিজ্ঞাসা করেছেন এ বাবাজি আমার আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন কুলের পাতা দিয়ে গরম পানি করে গোসল করাও আচ্ছা মদিনার মাটিতে কুল গাছ বেশি না খেজুর গাছ বেশি তাহলে এত খেজুর গাছ থাকা সত্ত্বেও আল্লাহর নবী কুলের পাতা কেন বেছে নিলেন নবী কত বড় বৈজ্ঞানিক দেখেন বর্তমানে বিজ্ঞান রিসার্চ করে বলছে কুলের পাতায় এমন গুণ আছে আগেকার সময়ে ডেটল ছিল না মার্গো ছিল না লাইফ বয় ছিল না এই কুলের পাতা দিয়ে যদি কোনো মানুষ নিজে গোসল করে কাউকে যদি গোসল করায় তার দেহের সূক্ষ্ম সূক্ষ্ম জীবাণুগুলো অতি তাড়াতাড়ি দূরীভূত হয়ে দেহ জীবাণু মুক্ত হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন কুলের পাতা ব্যবহার করো বর্তমানে বিজ্ঞান বলে চর্ম ঘা হয়েছে হাতে ঘা হয়েছে হাজা হয়েছে কয়েকদিন কুলের পাতা সকাল সন্ধ্যা বেটে গরম উষ্ণ পানি দিয়ে ফেটে চর্ম ঘায়ে ব্যবহার করো কুলের পাতায় এত গুণ আছে যে চর্ম ঘা অতি তাড়াতাড়ি সুস্থ শিফা দান করে জোরে বলুন আল্লাহর নবী বলেছেন তোমার ঘরে আদারে পাদারে যদি কোনো ব্যাঙ দেখতে পাও যে ব্যাঙের পেশাবে দুর্গন্ধ বার হয় যে ব্যাঙের দেহ থেকে দুর্গন্ধ বার হয় যে ব্যাঙের পায়খানা থেকে দুর্গন্ধ বার হয় ওই ব্যাঙটাকে ঘৃণা করে তাড়িয়ে দিও না যতক্ষণ পর্যন্ত ব্যাঙ থাকবে বর্তমানে বিজ্ঞান বলছে যে কোনোদিন বিষধর সাপ ওই ব্যাঙ থাকার কারণে তাদের দুর্গন্ধে বিষধর সাপ আপনার ঘরের আশেপাশে কোনোদিন আসতে পারবে না আল্লাহর নবী বলেছেন ব্যাঙ মেরো না কেন মারবে না পৃথিবীর জমিনে সব প্রাণীর চাইতে সবচেয়ে জিকির বেশি করে তার নাম হলো ব্যাঙ আপনাকে কত বুঝানো বুঝাবো আবার দেখেন আল্লাহর নবী খতনা করতে কেন বলেছেন বাবাজিরা ভাইরা আমার এ মুসলমানের ছেলেরা এ আমার সোনার টুকরো বন্ধুরা এ আমার সুধী মানুষেরা ওই আমেরিকার দেশের বিখ্যাত বৈজ্ঞানিকটা রিসার্চ করতে শুরু করলো আমার নবীকে চিনব বলে বাইবেল পড়তে শুরু করে চন্দ্রবাস্তা পড়তে শুরু করে রামায়ণ পড়ে মহাভারত পড়ে চতুর্বেদ পড়ে ঋগ্বেদ পড়ে পড়তে 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 নজরে পড়ে যায় বাইবেলে বাইবেলে দশ পলক জনে লিখা রয় দেন
M, whose first letter will be M, and the last letter will be D, and who will eat the meat of a four-footed animal, all mankind should follow him, he is a messenger, or prophet, sallallahu alayhi wa sallam, bishr matite, hindu dharma granthe likache, he likache, itan kaul ghato, praya jani super dharmani, dharmatta nai shatena, bhagavan batarishati, jorad socho dita, jokishasho, urbhanno nadhe, munasho kire, am santa saroti, satopati marmehe, sundaram mangala, mahumada bati tadibada karante, purukitirita birsana, bhakkayet swada, veda, sasre shrita, jini ashiben bishr matite, lingochad abustai, nirpo lingochid, dishanamo, lingochad abustai, manopatir kallan karta hoye, prithibir jamine pa rakhben, tini hoben satya priyo, satota, birshmangsho bhokkhon koriben, tini ekta dharmer guru hoben na, tini hoben jagat guru, tar namer prothom okkhor hobe ma, shesh okkhor hobe da, naam hobe muhammad. তিনার মত মহা চরিত্রবান মহাপুরুষ পৃথিবীর জমিনে দুইটা পাওয়া যাবে আপনি বলবেন আমার নেতার চরিত্র ফুলের মত পবিত্র তোমার নেতার যা চরিত্র সেটা দেখলেই বোঝা যায় হে বাবা আপনাকে বললাম পার্টির পিছনে আপনি ঘুরিয়েন না পার্টি যদি ধরতে হয় তো নামাজ পার্টি ধরেন আর নেতাকে যদি ফলো করতে হয় তো দুনিয়াদারি নেতাকে ত্যাগ করে আপনাকে নিয়ে কারবার করাবে মার খাবে মুসলমান মরবে মুসলমান বলির পাটা মুসলমান আদালতে উঠবে মুসলমান মারবে মুসলমান কেশ খাবে মুসলমান আর গদিতে বসবে যারা ব্যানার্জি আর মুখার্জি তোরা এই বাবাজির আমার আর আমাদেরকে যে দিকে চাইছে সে দিক দিয়ে জবাই করছে দাদা বলছে আমার হিন্দু গুলোকে চাই আর দিদি বলছে আমার মুসলমান গুলোকে চাই এ ভুল বলছি তাই নাকি আপনাদের কষ্ট হচ্ছে নাকি আপনাদের অসুবিধা হচ্ছে না তো আপনাদের ভয় টয় লাগছে না তো বাবাজিরা ভাইরা আমার আমার সোনার টুকরো বন্ধুরা সুধী মানুষেরা নেতাকে যদি ফলো করতে হয় আমার নেতাকে ফলো করো আমার নেতার চরিত্র কেমন জানো ভাইরা আমার ওই খ্রিস্টান ধর্মের বিখ্যাত বৈজ্ঞানিকটা মুগ্ধ হয়ে গেল প্রাণটাকে বুকে নিল হাজার জনতার সামনে কালেমা পড়ে নিল হাজার খ্রিস্টানরা প্রশ্ন করেছিল বলো ডক্টর হুমিন কেন প্রাণ বুকে নিলে কেন আজ তোমার মুখে নবী 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 নাম শোনা যায় বলে শোনো শোনো মুসলিমদের তিনটে রোগ লজ্জাস্থানে কোনোদিন হয় না মুসলিমদের তিনটে রোগ লজ্জাস্থানে কোনোদিন হয় না মুসলিমদের কেন ক্যান্সার নামক রোগটা বড় ক্যান্সার নামক রোগটা লজ্জাস্থানে তেমন হয় না মুসলিমদের গোনোরিয়া রোগ হয় না মুসলিমদের সিফিলিস নামক রোগ হয় না কারণ মুসলিমরা পেশাব করে পানি ব্যবহার করে আর মুসলিমরা খাতনা করে তাই আমি কালেমা পড়ে ইসলাম ধর্মের আদর্শ বড় ভালো লেগেছে কালেমা পড়ে মুসলমান হয়ে কুরআন বুকে নিয়েছি বাবাজিরা ভাইরা আমার যে নবীরকে মহব্বত করলে আমার আল্লাহ বলছেন আমাকে পাওয়া যায় আমি 1% ভালোবাসা দুনিয়ায় দিয়েছি 1% জন্য মা তার সন্তানকে ভালোবাসে পৃথিবীর মধ্যে মিল মহব্বত প্রেম প্রীতি দেখা যায় এখনো 99% ভালোবাসা আমি আল্লাহর কাছে আছে ওই আল্লাহ পাকের ভালোবাসা তোমরা যদি পেতে চাও আমার নবীর গোলামি করো নবীর সেবা করো নবীর অনুসরণ করো যে নবী সারাটা জীবন তোমার জন্য আমার জন্য কান্না করে গেছে এই যে মহব্বতের সঙ্গে বসে আছেন না জায়গা ভিজে উঠে দেখবেন জামা কাপড় ভিজা এই নরম জায়গাতে বসে আছেন কত মানুষ এসেছে কত মানুষ চলে গেছে নবীর মহব্বতে ওলিয়া উলিয়ার মহব্বতে বসে আছেন আমার নবী একদিন এরকম ওয়াজ করছিলেন সাহাবায়ে কিরামরা মহব্বতে বসেছিলেন আর আল্লাহর নবী ওয়াজ করতে করতে জাহান্নামের কথা বলছেন কবরের বর্ণনা দিচ্ছেন আর আল্লাহর রাসূলের চোখে পানিতে ছলছল করছে আর বারবার এই উম্মত উম্মতির কথা বলছেন আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে আমার গুনাহগার উম্মত উম্মতি কেমনে নাজাত পাবে ঘরের একজন মহিলা ঘরের একজন কাজের দাসী ঘরের কাজের মেয়ে বাদিটা
মসজিদের সম্মুখে দাঁড়িয়েছে আল্লাহর নবী মসজিদের বারান্দায় বসে আছেন খেজুর পাতার ছাউনি ছিল খেজুরের গুঁড়ি দিয়ে দাঁড় করানো ছিল খেজুরের গুঁড়িতে ঠেস লাগায়ে নবী আমার ওয়াজ করছিলেন ওই দূর থেকে একজন মহিলা ছুটে এসে আল্লাহ রাসূলকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী মাথা তুলে সালামের জবাব দিয়ে বললেন মা তুই এখানে কি করছিস রে ঘরের কাজের মেয়েটা আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ঘরে একবার চলুন না মা আপনাকে একটু ডাক দিয়েছেন মা আপনাকে একটু স্মরণ করেছেন একবার চলুন না মা মানে আমাদের মা উম্মাহাতুল মুমিনিন নবীর বিবিগণ আমাদের মা নবীর বিবি ডাক দিয়েছেন আল্লাহ রাসূল বলছেন মা তুই চ আমি যাচ্ছি নবী আমার যাচ্ছি বলি বাদিটা বাড়ি চলে গেল আর নবী গুনাহগার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে নবীর বাড়ি যাওয়ার কথা চিন্তা ভাবনা ত্যাগ করে দিয়ে উম্মত কি করে নাজাত পাবে সেই চিন্তায় চিন্তিত হয়ে গেলেন একবার নয় দ্বিতীয়বার আবার ওই মহিলা দয়ার নবী মায়ার নবীর সম্মুখে হাজির হয় আল্লাহর নবীকে দ্বিতীয়বারে সালাম জানাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার বাড়িতে চলেন আম্মা জান আপনাকে ডাক দিয়েছেন আম্মা জান আপনাকে স্মরণ করেছেন আমার আপনার দয়ার নবী বলেছেন মা বাড়ি চল মা বাড়ি চল আমি যাচ্ছি মা আবার দয়ার নবী মায়ার নবী আমার গুনাহগার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে দ্বিতীয়বার নবী বাড়ি যাওয়া হলো না তৃতীয়বার ঘন্টাখানেক পরে ওই কাজের মেয়েটা নবীর সামনে এসে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে আর কাতর কণ্ঠে নবীকে সালাম জানাচ্ছেন আল্লাহর নবী মাথা তুলে সালামের জবাবটা দিয়ে বললেন মা তোর চোখে পানি ঠোঁট দুটো থরথর করে কাঁপছে কি হয়েছে কি মা বল তোর সাথে কেউ কি দুর্ব্যবহার করেছে তোকে কেউ কি বাজে খারাপ কোনো কথা বলেছে কাজের মেয়েটা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমার সাথে কেউ দুর্ব্যবহার করেনি আমাকে কেউ অপমান করিনি আপনি একবার বাড়ি চলুন না ইয়া রাসূলুল্লাহ আপনাকে তিনবার ডাকতে এসেছি আপনি বাড়ি যাবেন না আপনার দরজার সামনে একটা নতুন মেহমান এসে দাঁড়িয়ে আছে ওই মেহমানটা আপনার সাথে দেখা না করে বাড়ি যাবে না বলেছে একবার চলুন না ইয়া রাসূলুল্লাহ মা আপনার ইন্তেজার করে বসে আছে বাদির চোখের পানির দিকে তাকিয়ে দেখে আমার দয়ার নবী আর বসে থাকতে পারলেন না বাদিটা আগে আগে যায় আমার দয়ার নবী পিছনে পিছনে যায় বাদিটা দৌড়ে দৌড়ে যায় বাদি দৌড়ে গিয়ে থমকে দাঁড়ায় আল্লাহ রাসূল চেহারাটা ঘুরিয়ে দেখে এই যে ঘরটা খাদিজার ঘর আয়েশার ঘর হাফসার ঘর না এই ঘরটা আমার এক বিবি যার নাম মারিয়া কিবতিয়া আল্লাহ রাসূল পা পা করে গিয়ে দরজায় আওয়াজ দিয়ে বললেন মারিয়া মারিয়া দরজা খুলে দাও মারিয়া দরজাটা খুলে দিয়ে বিবি মারিয়া কাপড়ে মুখটা আড়াল করে এক কোণে দাঁড়িয়ে গেলেন দুধের বাচ্চাটাকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল বলছেন মারিয়া তুমি কাপড় দিয়ে মুখটা আড়াল করলে কেন মারিয়া তুমি গুনগুন করে কাঁদছো কেন মারিয়া তোমার কি হয়েছে বলো না মারিয়া তুমি অভিমান করেছো বলো তুমি রাগ করেছো বলো তুমি তিনবার আমাকে ডাক দিয়েছো তোমার ডাকে ঠিকমতো সুযোগ আমি সাড়া দিতে পারি নাই তাই তুমি আমাকে কথা বলবে না বলো মারিয়া তুমি রাগ করো না মারিয়া তুমি অভিমান করো না মারিয়া আমি গুনাহগার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে মারিয়া আমি তোমার ডাকে সাড়া দিতে দেরি করে ফেলেছি মারিয়া বলো না মারিয়া কি হয়েছে বলো সেদিন বিবি মারিয়া কিবতিয়া বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি কয়েকদিন আগে এক কোলে ইমাম হুসাইনকে নিয়ে আর এক কোলে আপনার পুত্র ইব্রাহিমকে নিয়ে আদর করছিলেন আসমান থেকে জিবরিল এসে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনার কোলে দুটো সন্তান আদর পাবে আল্লাহ চাই না কোনো একটা সন্তানকে মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে সেই দিন আপনি তো বলেছেন আমি আমার সন্তানকে ফিরিয়ে দিতে রাজি আছি কিন্তু ফাতেমার সন্তানকে ফিরিয়ে আমি দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আপনার ছেলেটা ইব্রাহিম আজ সকাল থেকে কথা বলে না সকাল থেকে আব্বু আব্বু করে ডাকছিল হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল ছেলেটা আর স্তনে মুখ লাগায় না ছেলেটা আর পানি পান করে না আমি আপনাকে বারবার এই জন্য ডাকছিলাম আপনি শেষবারের মতো ছেলেটাকে একটু কোলে নিয়ে আদর করতেন আর
আল্লাহ রাসূল বলেছেন দাও না মারিয়া আমার মাসুম বাচ্চাটাকে তুলে দাও সেদিন আমার আপনার দয়ার নবী দুধের বাচ্চাটাকে আদর করে তুলে নিয়েছেন আল্লাহর নবীর চোখে পানিতে চলচল করছে আল্লাহ রাসূল বলছেন আব্বা আব্বা কি হয়েছে বলো না আব্বা সেদিন আল্লাহ রাসূল বিবি মারিয়ার কোল থেকে তুলে বাচ্চার পাটা নড়িয়েছেন বাচ্চার পা লটকে পড়ে গেছে আল্লাহ রাসূল হাতটা ধরে নাড়া দিচ্ছেন হাতটা লড়ে যায় আল্লাহ রাসূল ঠোঁট দিয়ে নিয়ে বলে আব্বা তুমি কি বলেছিলে বলো তুমি কি বলতে চাইছিলে বলো তুমি আমার কাঁধে চড়ে মদিনার গলিতে ঘুরতে চেয়েছিলে বলো তুমি আমাকে নিয়ে তুমি আমার কোলে চড়ে একটু ভালোবাসা পেতে চেয়েছিলে বলো বলো না আব্বা সেদিন মাসুম বাচ্চা নবীর কোলে শুয়ে আছে আল্লাহ রাসূল কিছু বলতে বলাতে চাইছেন বাচ্চাটা বলতে চাইছে কিন্তু সেই সময় মাসুম বাচ্চার চোখ দিয়ে পানি গড়াচ্ছে ঠোঁট দুটো নড়ছে কিন্তু বাচ্চাটা কিছু বলতে পারছে না আল্লাহ রাসূল কেঁদে উঠলেন আল্লাহ রাসূল বললেন আব্বা তুমি শেষবার একবার তুমি কথা বলবে না তুমি আমাকে আব্বু বলে ডেকেছিলে তুমি আমার কোলে শুয়ে আদর পেতে চেয়েছিলে আমি তোমার ডাকে ঠিক মতো সাড়া দিতে পারি নাই বলে তুমি আর কি কথা বলবে না বলো আমি আমার গুনাহগার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে আব্বু তোমার চিন্তা আমি ত্যাগ করে ফেলেছিলাম আব্বু বলো না আল্লাহ রাসূলের চোখের কোণা দিয়ে গরম পানিটা টস টস করে গড়িয়ে বাচ্চার মুখে পড়ে গেল বাচ্চাটা নবীর কোলে চমকে উঠল সঙ্গে সঙ্গে দরজার সামনে একটা নতুন মেহমান দাঁড়িয়েছিল যে মেহমানটার নাম ছিল মালাকুল মউত ফেরেশতা ছুটে এসে আল্লাহর নবীর কোল থেকে বাচ্চার রূহটা নিয়ে মালিকের দরবারে ফিরে চলে গেল আল্লাহ রাসূলের সাহাবায়ে কিরামরা দৌড়ে এসে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বলল নবী গো শাহাজাদা পৃথিবীতে আর নাই দেহটা শুধু আপনার কোলে পড়ে আছে আল্লাহর নবীর চোখগুলো লাল হয়ে গেছে চেহারা লাল হয়ে গেছে নবীর চোখে পানিতে ছলছল করছে আল্লাহ রাসূল বিবি মারিয়ার কোলে নামিয়ে দিয়ে নবী আমার এক কোণে টুপ করে বসে গেলে আবার শেষবারের মতো মাসুম বাচ্চার ডাকে সাড়া দিতে পারলাম না শেষবারে একবার আব্দার তার পূরণ করতে পারলাম না তাকে কাঁধে চড়ে নিয়ে মদিনার গলিতে একটু ঘুরতে পারলাম না এই সুযোগটা একটু আমার মাসুম বাচ্চাটাকে দিতে পারলাম না আমি নবী আমার উম্মতির চিন্তায় এত চিন্তিত হয়ে পড়েছি যে সংসারে ভাবনা আসে না ছেলেমেয়ের চিন্তা করি না সেই দিন আল্লাহ রাসূল বিবি মারিয়ার কোল থেকে গরম পানি দিয়ে বাচ্চাকে গোসলটা করিয়ে নবী আমার কোলে তুলে পা পা করে চলে গেলেন সাদা কাপড় পরা মাসুম বাচ্চাকে নিয়ে কবরস্থ করে দিয়ে নবী বিবি মারিয়ার দিকে মুখটা ঘুরিয়ে নিয়ে পা পা করে মসজিদে চলে গেলেন মসজিদের বারান্দায় খেজুর গাছের গুঁড়িতে ঠেস লাগাইয়ে নবী মাথা নত করে বসলেন আল্লাহ নবীর চোখের পানি মসজিদের বারান্দায় টপ টপ করে গড়িয়ে জমিনে পড়তে যাবে আব্দুল্লাহ নামক এক সাহাবি বাচ্চা ছেলের মতো গিড়গিড়িয়ে গিয়ে আমার নবীর কাছে হাতটা দুটো পেতে দিয়েছে আল্লাহ নবীর চোখের পানি দুটো দুই হাতে পড়ে গেছে আব্দুল্লাহ সেদিন দুই চোখের পানি নিয়ে চেহারায় মুছে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কাঁদেন আমরা বাঁচবো না ইয়া রাসূলুল্লাহ সকালে ঘুম থেকে উঠে আপনার পবিত্র চেহারা যদি দেখতে না পাই আমাদের দিন ভালো যায় না সন্ধ্যাবেলায় পবিত্র পানি যদি শ্রবণ করতে না পারি আমাদের রাত ভালো কাটে না ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না আল্লাহ নবী সারাটা রাত মসজিদে কেঁদে কেঁদে রাতটা পার করে দিলেন সারা রাত পার হয়ে গেল ফজরের নামাজটা পড়ে ইশরাকের নামাজ পড়ে টুকটুক করে দরজার কাছে এসে ডাক দিয়েছে মারিয়া ছুটে এসে বাঁধিটা দরজা খুলেছেন তোর মা কি করছে রে ইয়া রাসূলুল্লাহ কাল থেকে মা খাইনি কাল থেকে মা পানিও পান করে কাল থেকে মা শুধু আব্বু আব্বু করে কান্না করে আল্লাহ রাসূল বললেন তোর মা কই রে আল্লাহ রাসূল পা পা করে গিয়ে বিবির পিঠে হাতটা বুলিয়ে বললেন মারিয়া তোমার চোখে কি দড়ি আছে মারিয়া তুমি কাল থেকে পানিও পান করোনি কাল থেকে খাওনি মারিয়া সেদিন বিবি মারিয়া কিবতিয়া নবীর বুকে মাথাটা রেখে দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাচ্চাটাকে হারিয়েছি কালকেই বাচ্চাটা এই সময় আমার স্তনে মুখ লাগিয়ে দুধ পান করছিল আমি বাচ্চাটার দিকে চেয়েছিলাম বাচ্চাটা খিলখিল করে হাসতো আমি তো মা আমি কোল যে ঠান্ডা হয়ে যেত আমি তো মা 10 মাস পেটে ধরেছিলাম আমি তো মা আমার খুব কষ্ট হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বলেছেন মারিয়া তুমি তোমার দুধের বাচ্চাটাকে দেখবে মারিয়া নবী আমার পা পা করে বারান্দায় দাঁড়িয়ে গেছেন আকাশের দিকে শাহাদত আঙুলটা তুলে বলেছেন মারিয়া তুমি দেখবে এসো মারিয়া জান্নাতের বাগানে
তোমার মা সম বাচ্চাটাকে আমি নবী দেখাবো মারিয়া তুমি দেখবে এসো কেমন করে খিলখিল করে হাসছে দেখো মারিয়া জান্নাতের বাগানে কেমন দৌড়ে বেড়াচ্ছে দেখো না মারিয়া তুমি দেখবে এসো নবীর বিবি মারিয়া কিবতিয়া কানতে কানতে চোখের পানিটা মুছিয়ে নিয়ে নবীর হাত ধরে নামিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল বলেছেন মারিয়া তুমি দেখবে না আমি তোমার মাসুম বাচ্চাটাকে দুনিয়া থেকে জান্নাতের বাগানে দেখাতে চাইছি তুমি দেখবে না সেদিন মারিয়া কিবতিয়া বলেছেন না ইয়া রাসূলুল্লাহ আপনি দেখাতে চাইছেন আর আমি দেখব না ইয়া রাসূলুল্লাহ কেন মারিয়া তুমি দেখবে না তুমি কেমন মা গো আমি তোমার বাচ্চাকে দেখাতে চাইছি তুমি দেখবে না সেদিন বিবি মারিয়া কিবতিয়া বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দেখাতে চাইছেন ছুটে গিয়ে যদি দেখি বিশ্বাসটা আমার চোখের উপর হয়ে যাবে আপনার উপর তো হবে না ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিয়েছেন আমি বিশ্বাস করে নিয়েছি আপনি তো আমার ঈমান আপনি তো আমার জান সেদিন বিবি মারিয়া কিবতিয়া আল্লাহ নবীকে সামনে নিয়ে মালিকের দরবারে দুটো হাত তুলে কেঁদেছে আর বলেছে মালিক তুমি 1,24,000 কম বেশি নবী পয়গম্বর পাঠিয়েছো তুমি আমার কাছে এমন একটা নবী পাঠিয়েছো গো আল্লাহ সে নবী সংসার উজাড় করে দেয় যে নবী সংসার ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করে দেয় কিন্তু 1 মিনিটের জন্য গুনাহগার উম্মত উম্মতিকে ভুলতে পারে না গুনাহগার উম্মত উম্মতিকে ভুলতে পারে যে দয়ার নবী মায়ার নবী জন্ম হবার পরে উম্মতের চিন্তা করেছিল সংসারের চিন্তা নয় বিবি বাচ্চার চিন্তা নয় মায়ার চিন্তা নয় বাবার চিন্তা নয় উম্মতের চিন্তা করেছিল আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন তায়েফের নিষ্ঠুর মানুষরা বলেছিল মুহাম্মদ কি চাই বলো সেদিন আল্লাহ রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ তোমরা এক আল্লাহকে মেনে নাও আমি রাসূলকে তোমরা স্বীকার করে নাও বেঈমান নিষ্ঠুর মানুষরা বলেছিল মুহাম্মদ মরার জায়গা পেলে না মুহাম্মদ ঘুরে ফিরে তুমি তাইফে মরতে এলে নিষ্ঠুর মানুষরা ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল লম্পট মুহাম্মদ রাস্তা দিয়ে যখন যাবে এমন করে মারবি যেন সুস্থ হালতে বাড়ি ফিরে যেতে না পারে নিষ্ঠুর মানুষরা লেলিয়ে দিয়েছে মোটা মোটা পাথর নিয়ে বাচ্চাগুলো এমন করে পাথর ছুঁড়েছিল হাদিসের কিতাবে আছে আমার নবীর চেহারার কাপড়টা সাদা রঙের ছিল আল্লাহর নবীর সারা শরীরটা ফেটে এমন করে রক্ত রঞ্জিত হয়েছিল আর সাদা রং কাপড়ের বোঝা যায়নি বেঈমানরা সুযোগ পেয়ে আমার নবীকে গোল করে ঘিরে তিনবার আঘাত করে পাথরে খা মেরেছিল আমার নবীর পিছনের দিকে মাথাটা ফেটে বেহুঁশ হয়ে জমিনে পড়ে গিয়েছিল বেঈমানরা হাসতে হাসতে বলেছিল মুহাম্মদকে জনমের মতো সরিয়ে দিলাম আসমান থেকে জিবরিল ফেরেশতা ছুটে এসে আল্লাহ নবীকে আলতো করে তুলে ধরে ওহুদের পাহাড়ে চূড়ায় নিয়ে গিয়ে বলেছিল ওহুদ পাহাড় যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন বানাতো না যে নবীকে সৃষ্টি না করলে তোর মতো ওহুদ পাহাড়কে সৃষ্টি করতো না আজও হাজিরা হজ করতে গেলে দেখতে পাই এখনো সেই জায়গাটা সমতল হয়ে আছে যে জায়গাতে আমার নবীকে আলতো করে জিবরাইল শুইয়ে রেখেছিল আর মাথাতে জিবরাইল পাকনা করে হাওয়া করেছিল কিছু সময় পরে নবীর চোখটা খুলে বলেছিল ভাই জিবরাইল এ ভাই জিবরাইল তোমার চোখে পানি কেন ভাই জিবরাইল সেদিন জিবরাইল ফেরেশতা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি শুধু জিবরাইল নয় আসমান থেকে কোটি কোটি ফেরেশতা জমিনে নেমে এসেছে যাদের আগমনের কারণে সূর্যের কিরণটা আজকে আড়াল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একবার বলেন ধ্বংস করে দেব সেই দিন জিবরাইল ফেরেশতাকে আমার রাসূল বলেছেন না না জিবরাইল না জিবরাইল না কোনো বেঈমানকে মারবে না ইহুদিকে মারবে না হিন্দুকে মারবে না খ্রিস্টানকে মারবে না আমি সবার মানব জাতির কল্যাণ কর্তা হয়ে পৃথিবীতে এসেছি মানব জাতির মুক্তির জন্য এসেছি সেই দিন আল্লাহ রসুলকে বলেছেন নবী গো কষ্টের কথাগুলো একবার বলুন নবী আমার জিব্রাইলের মুখটা টিপে ধরে বলেছেন জিব্রাইল আমার কষ্টের কথা আল্লাহকে বলো না আমার আল্লাহকে বলবে আমার আল্লাহ যেন গুনাহগার উম্মত উম্মতিকে মাফ করে দেয় বলো না জিব্রাইল তুমি আল্লাহকে বলবে যেন আমার উম্মত উম্মতিকে মাফ করে দেয় সেদিন জিব্রাইল ফেরেশতা বলে আমি আদম থেকে ঈসা পর্যন্ত দেখেছি তাদের কাছে আমি জিব্রাইল গিয়েছি তারা সংসার করেছিল কখনো কখনো উম্মতের কথা ভুলে গিয়েছিল আপনি এমন একজন নবী সংসার উজাড় করে দেন ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করে দেন কিন্তু 1 মিনিটের জন্য উম্মত উম্মতিকে ভুলতে পারেন না নবী আমার বলেছেন জিব্রাইল আমি আমার উম্মত উম্মতিকে রেখে আমি জান্নাতে যেতে পারবো না বাবাজিরা ভাইরা আমার এ আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুধী মানুষেরা 10 বছর কেটে গেল
10 বছর কেটে যাওয়ার পরে হঠাৎ একদিন আল্লাহর রাসূল বিবি আয়েশাকে বলেছেন, আয়েশা রে জাইতুনের তেলটা একটু উষ্ণ গরম করে আমার পিঠে মালিশ করে দাও না আয়েশা, আপনার দেহের লোমটা দাঁড়িয়ে যাবে। সেদিন বিবি আয়েশা সিদ্দিকা জাইতুনের তেলটা নিয়ে আমার দয়ার নবীর পিঠে একটু মালিশ করতে চেয়েছিলেন, আর বিবি আয়েশার চোখগুলো চরক গাছ হয়ে গেছে। বিবি আয়েশা নবীকে বলছেন, নবী গো আপনার পিঠে দাগ দেখা যায়, আপনার পিঠে ঘায়ের গর্ত গর্ত খাল খাল দেখা যায়, আপনার কি কখনো পক্স হয়েছিল? নবীর বাক রুদ্ধ হয়েছিল, নবীর কথা বন্ধ হয়েছিল। আল্লাহ রাসূল সেদিন কান্না করে বলেছিল, আয়েশা রে 10 বছর আগে তায়েফের নিষ্ঠুর মানুষরা এমন করে মেরেছিল আয়েশা, কত মানুষ গুজরে গেছে, কত সময় পার হয়ে গেছে, কিন্তু এখনো তোমার নবীর দেহের দাগগুলো মুছে যায়নি আয়েশা। সেদিন আয়েশা সিদ্দিকা কেঁদেছে আর বলেছে, যে নবীর চেহারায় মশা বসে না, যে নবীর চেহারায় মাছি বসে না, সেই নবীর প্রতি একটু মায়া হলো না, যে নবীর ঘাম নিবার জন্য সাহাবারা লাইন দিয়ে দিত, জুলাইখার বান্ধবীরা ইউসুফকে দেখে হাত কেটেছিল। আমি আয়েশা মনে করি, জুলাইখার বান্ধবীরা যদি আমার দয়ার নবীর চেহারাটা একবার দেখতো, হাত নয় কলজি কেটে ফেলতো। সেদিন আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা তুমি আমার সামনে একটু আসবে? বিবি আয়েশা সামনে এসেছিল, আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তো তুমি আমার চোখে একটু চোখটা রাখো না। আয়েশা বিবি আয়েশা লজ্জায় নবীর চোখে চোখ রাখছেন না, আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা লজ্জা পেও না, একবার তুমি আমার চোখে চোখটা রাখো। বিবি আয়েশা তাকিয়ে দেখছেন নবীর চোখে পানি গড়াচ্ছে, আর আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা দেখো আমার অল্প দিনে দাড়িগুলো সাদা হয়ে গেছে, আয়েশা দেখো অল্প দিনে চুলগুলো সাদা হয়ে গেছে। আয়েশা বিবি আয়েশা নবীকে বলেছেন, নবী আপনি খুব চিন্তা করেন, আপনি বড় চিন্তা করেন, সেদিন আমার আপনার দয়া নবী বলেছিল, আয়েশা রে আমার একটাই চিন্তা, আমার গুনাহগার উম্মত উম্মতি কবরে হাসরে কলসিরাতে কেমনে পার হবে, আমার একটাই চিন্তা আমার উম্মত উম্মতি কেমনে নাজাত পাবে। হায়রে নবীর উম্মত উম্মতির দল, সারা জীবনে হেলায় খেলায় হারাম খেয়ে কাটিয়ে দিলাম, যে নবী সারাটা জীবন আপনার জন্য কেঁদে গেল, যে নবী সারাটা জীবন আপনার জন্য অস্থির হয়ে সব কিছু উজাড় করে দিল, সেই নবীকে ভুলে গেলাম, সেই নবীর ভালোবাসা ত্যাগ করে দিলাম। শরমের কথা, লজ্জার কথা, লজ্জার কথা, বড় বড় বৈজ্ঞানিকরা আমার নবীকে মহব্বত করেছিল আর সুন্নতি পোশাক পরে নিয়েছিল। বলবীর সিং নবীর দুশ্মন ছিল কাল, আজ নবীর আশিক হয়ে গেছে। ওই বাংলাদেশের একটা সন্তান বামুনের ছেলে সুশান্ত ভট্টাচার্য, বাবার নাম শশীকান্ত ভট্টাচার্য, কোরআন বুকে নিয়ে আমার নবীকে মহব্বত করেছিল, স্বপ্ন যোগে আমার নবীর দিদার পেয়েছিল, জামানার একজোড়া জবরদস্ত আল্লাহর অলি হয়ে গেছে। শুধু তা উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত মন্দির আছে, যে দিবাসের মন্দির, 300 বিঘা জমির মধ্যখানে মন্দির দাঁড় করানো, ওই মন্দিরে ব্রাহ্মণ হয়েছিলেন তিনি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন তিনি, 10টা ধর্মগ্রন্থের জ্ঞান অর্জন করে ওই মন্দিরে পূজারি হয়েছিলেন। একদিন পূজা অর্চনা করলে বস্তা বস্তা ফল হয়, লাখ লাখ টাকা তার রোজগার হয়, দলিতরা পূজা দিতে পারে নাই, নিম্ন জাতের মানুষেরা দাস বাগদি নিচু জাতের মানুষেরা পূজা দিতে পারে নাই, উচ্চ পদবীর মানুষ হতে হয়েছিল তবেই ওই মন্দিরে পুজো দেওয়ার সুযোগ পেয়েছিল। বিখ্যাত ব্রাহ্মণ, বিখ্যাত ব্রাহ্মণ, এলাকার মানুষরা তাকে ঠাকুর ভগবান বলে স্বীকার করত, প্রণাম করত, কিন্তু হাই রে ভাই কোরআন পড়েছিল, নবীকে মহব্বত করেছিল, কোরআন বুকে নিয়েছিল, মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ স্বরে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে ইমানদার হয়ে মাথায় টুপি নিয়েছিল, এলাকার মানুষ দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, ডক্টর শিবশক্তি সরজি নিজে কলমা মন্দিরে দাঁড়িয়ে পড়ে নিল, বাবা মহাত্তং প্রতং দাসদাসে, মা ভানুমতি কর, বিবি সত্যা দেবী, কন্যা অক্সপরা সবাই কালেমা পড়ে কোরআন বুকে নিয়ে জামানার এক একজনা দামি মানুষ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা বক্তার কটা টাইম আছে? দুটোই। আচ্ছা মাশাআল্লাহ। এ বাবা আচ্ছা যেখানে আমিনউদ্দিন গজল গাই সেখানে অন্যান্য ফাটা গলায় গজল গজল মানায়, এ কথা বোঝে না। ও বাবা
এ বাবা জিরা ভাই আমার শেষ কথা একটা আলোচনা করে সমাপ্তর দিকে টানব বাংলাদেশের সন্তান বাবার নাম শশীকান্ত ভট্টাচার্য ছেলেটার নাম সুশান্ত ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল এমএ কমপ্লিট করেছিল চাকরি তালাশ করে করে বেরিয়েছিল চাকরি যখন পাওয়া যায় নাই বাবার কথা মতো যোগ্য করে বামুন হয়েছিল গলায় পইতে ঝুলিয়ে নিয়ে সরস্বতী পূজা করেছিল লাত মান্না দেবদেবীর পূজা করেছিল এই মানুষটা শিক্ষিত ছেলে কুরআন ছিল আর বাবার সামনে বলেছিল বাবা আমি তো বাইবেল জানদাবাস্তা পড়তে চাই তুমি আমাকে প্রকাশ্যে আমাকে অনুমতি দাও আমি কুরআন তেলাওয়াত করব সেই দিন বলেছিল যে প্রকাশ্যে কুরআন পড়া যাবে না খোকা এ বাবা বুঝতে পারছেন এটা ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান এই দেশ ওই দেশ যা করবে করো হিন্দু ঘরের ছেলে কুরআন পড়তে পারবে না গোপনে গোপনে কুরআন পড়েছিল গোপনে গোপনে কুরআন পড়ার পরে এই মানুষটা কুরআন রিসার্চ করে ঠাকুর ঘরে বসে বসে যখন কুরআন পড়ল মা ছুটে এসে বলেছিল খোকা কুরআন পড়িস নে কিন্তু একটা আফসোস লাগে কি জানেন বামুনের ছেলে কুরআন পড়ছে আর আমাদের মুসলমানের ছেলেরা কুরআন পড়া শিখবে কুরআন পড়া শিখবে না শিখবে না না কিছু কিছু বাবা বাবার মনে মনে চিন্তা করছে ছেলে মেয়েদেরকে কুরআন পড়িয়ে লাভ নাই ছেলে যখন হাটটা কাটটা হবে ছেলের বিয়ে দেব আর বিয়ের গলায় বাঁশ দিয়ে চুষে চুষে নিয়ে নেব পেট মোটা করে তখন হাজি হয়ে যাব কথা বুঝতে পারছেন না আপনাদের এলাকায় হাজিরা খুব ভালো এ বাবা আমাদের এলাকায় দুই হাজি আছে বুঝলেন এই দিকের জমি হাজির জমি ওই দিকের জমি হাজির জমি তা দুই হাজিতে এমন আল কেটেছে যে সে আল দিয়ে যাওয়া যাবে না শালা আবার হাজ হজ করে যাওয়ার এ বাবা এখন আবার কিছু কিছু হাজিরা হজ করতে যাচ্ছে আর কাবা শরীফের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে দিয়ে ফেসবুকে ছেড়ে দিচ্ছে কাল থেকে আমাকে হাজি বলবি মানে সেলফি হাজি কি হাজি বলো সেলফি হাজি এ বাবা তো আমাদের এলাকায় একটা হাজি আছে বুঝলেন বড় ছেলে বিয়ে হজ করতে যাওয়ার আগে দিয়েছে যে হজ করার আসে হজ করার পরে ছোট ছেলের বিয়ে দেবে বলে মেয়ে খুঁজছে এবার হাজি মানুষ তো টাকা পয়সা চাইতে পারছে না তো এক জায়গায় মেয়ে দেখতে গেছে তো মেয়ে দেখার পরে তখন মেয়ের বাপ বলছে হাজি সাহেব এ বাবা বলছে হাজি সাহেব আপনি দেখেছেন আমার মেয়েকে বলে হ্যাঁ পছন্দ হয়েছে তো কেমন কি দিতে হবে সেটা বলেন ক্ষমতা থাকলে দেবো না থাকলে পিছিয়ে যাব তা হাজি সাহেব বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি টাটকা হাজি আমি কি হারামের কথা মুখ দিয়ে বলতে পারি তবে আমার জামাই বাবা জীবন এসেছে ও যেটা বলবে সেটাই হবে আপনাদের এলাকায় তো বিয়ে করার সময় ছেলের বাপরা টাকা পয়সা লেয় না লেয় না সব ফেরেস্তা মনে হচ্ছে আর আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে 2 লাখ 3 লাখ টাকা না পেলে আমার কথার বিয়ে দেবে না সব জায়গায় বাবা এই দেখে রে কিছু কিছু মানুষ আবার বলে 1 পয়সা লেগে বিয়ের কাছ থেকে কিন্তু 400 বরযাত্রী নিয়ে গিয়ে বিয়ের ডাল গলিয়ে ছেড়ে দিয়েছে ও বাবা এইদিকে লক্ষ্য রাখেন তো জামাই বাবা জীবন যা বলবে সাই হবে তখন জামাই বলছে আমার শ্বশুর খুব লোক ভালো হারামের কথা কিন্তু মুখ দিয়ে বলবে না তবে কদিন আগে একটা মেয়ে দেখতে গিয়েছিলাম ওই পাঁশকুড়ার দিকে তো মেয়ে দেখার পরে মেয়ের বাপ কিন্তু খুশি করে বলেছে একটা অ্যাপাচি গাড়ি দেবো 6 ভরি সোনা দেবো 4 লাখ টাকা নগদ দেবো আর খাট আলমারি টিভি ফ্রিজ সব খুশিতে দেবে আমার শ্বশুর লোক ভালো হারামের কথা কিন্তু মুখ দিয়ে বলবে না কিন্তু আমার শ্বশুর ঘাড় নড়িয়ে বলেছে এত কম মাল চলবে না এবার আপনি একটু ভেবে দেখেন কেমন দিলে ভালো হয় বুঝতে পারছেন এই দেখেন আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিও যত আদম সন্তানে
আরে কোরআনে আদেশও আল্লাহ যদি না করিত আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন আরে বেটির বিয়েতে বেটার বাপ নিচে কত পণ আরে কেউ বা নিচে সোনা দানা কেউ বা টাকা করি আরে কেউ বা নিচে জমি জায়গা কেউ বা নিচে বাড়ি আবারও কত বাপজি বলে দেখি নিব না কোপন আরে বেটা বেটি সাজিয়ে দিকে বিয়ায় আপন পরের বছরে আর জলসা দাওয়াত হবে না দেখেন আরে টাকার বালাই সাধু সাজে জমির বেলায় চোর আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে আরে বেটার বাপ চুরি করে দিনের আলোতে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর ফুরফুরা সরি আল্লাহু আকবার ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী ইয়া আলী জোরে বলেন নারায়ে তাকবীর নারে রিসালাত রাসূলুল্লাহ নারে হায়দারি ইয়া আলী হায়দারি হায়দারি আল কোরআনের আলো ঘরে ঘরে জানো আল হাদিসের আলো ঘরে ঘরে জানো সুন্নিয়াতের আলো ঘরে ঘরে জানো ওলি আউলিয়া যেখানে আমরা আছি সেখানে কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে নেতা মন্ত্রী যেখানে আমরা আছি সেখানে না বলছে নেতা মন্ত্রী যেখানে একদম নেতার পেছনে ঘুরে বেরিও না সাবধান বাবাজিরা ভাই আমার আচ্ছা এই কবিতাটা বলে শেষ করছি নাকি হ্যাঁ এইদিকে দেখান আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিও যত আদম সন্তানে আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হইতেছে এমন আরে বেটির বিয়েতে বেটার বাপ নিচে কত পণ আরে কেউ বা নিচে সোনা দানা কেউ বা টাকা করি আরে কেউ বা নিচে জমি জায়গা কেউ বা নিচে বাড়ি আবার কত বাপজি বলে দেখি নেব না কোপন আরে বেটা বেটি সাজিয়ে দিকে বিয়ায় আপন আরে টাকার বালায় সাধু সাজে জমির বেলায় চোর আরে বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে আরে বেটার বাপ চুরি করে দিনের আলোতে হায় রে বেটার বাপ তুমি এমনি লোভি হলে আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে আরে কেশপুর বাজারে শুনি আরে কেশপুর বাজারে শুনি বিক্রি হয় পাঠা কি হয় বলো বলো হ্যাঁ আরে কেশপুর বাজারে শুনি বিক্রি হয় পাঠা আরে পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা আরে তোমার জন্য কত নারী বিষ পান করে আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে এর জন্য কে বাদাই জানো ছেলের বাপ আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ বেটা একবার কেন ডবল হাজি যদি হও আর তাহাজ্জতের নামাজ পড়ে যদি কপাল কালো করে ফেলে দাও বাবা যদি মরার সময় মক্কা মদিনা থেকে মৌলভী ভাড়া করে তোমার জানাজা পড়ানো হয় আল্লাহ চাইলে সব গুণা মাফ করবে আল্লাহ বলে ওই গুণা আমি মাফ করব না মানুষের সাথে জড়িত পা বিয়ের কাছ থেকে দাবি করে টাকা নিয়েছো মরার আগে যদি মাপ নিতে হয় তা কাল সকালে বিয়াইকে টাকা ফেরত দেওয়া লাগবে এই গাড়িটা ফেরত দেওয়া লাগবে সোনা ফেরত দেওয়া লাগবে আর বিয়ের হাত ধরে মাপ চাওয়া লাগবে বুঝতে পারছেন মেয়ের বাপ যারা সব কলজি ফুলে থাকে এ বাবা মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করেন না মনে রাখবেন জীবনে ইবাদত যদি কবুল করাতে চান হারামকে ত্যাগ করেন হ্যাঁ দেহ পাক পবিত্র করছেন অজু বানাচ্ছেন গোসল করছেন আর রক্ত তো না পাক হয়ে গেছে কি করবেন কোন পানি দিয়ে পবিত্র করবেন বাবার আমার
শুনে রেখে দেন, ওলিয়া উলিয়া দরবারে এসেছেন, ওলিয়া উলিয়াকে মহব্বত করেন। যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে তারা নবীর দুশ্মন, তারা কুরআনের দুশ্মন। কুরআন মানে না, কুরআন তারা পড়ে না। ওরা বলে কুরআনে পীর দেখতে পাই না, কুরআনে ওলি দেখতে পাই না। আরে কুরআন শরীফে কম বেশি 32টা জায়গায় ওলিদের প্রশংসা করা হয়েছে, জোরে বলুন। ওসিলা ছাড়া কোনো রাস্তা নাই। তাই বাবা জিরা ভাইরা আমার, হারামকে ত্যাগ করে কোরআনকে বুকে নিন, ওলিয়াউলিয়াদের মহব্বত করুন, নবীর প্রেম নিয়ে জিন্দেগি অতিবাহিত করার চেষ্টা করুন। আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করেন। আমিন, সুম্মা আমিন। ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।